বিশ্বকাপ জয় সুপারস্টার লিওনেল মেসির অটোগ্রাফ নেয়ার কারণে চাকরি হারালেন এক পরিচ্ছন্নতা কর্মী। লীগ কাপের শেষ ম্যাচের আগে এমন ঘটনা ঘটে, কিন্তু চাকরি হারিয়েও কোনো আক্ষেপ নেই ক্রিশ্চিয়ান সালামাঙ্কার, কেননা চাকরি হারানোর দিনেই যে প্রিয় তারকার সাক্ষাৎ ও অটোগ্রাফ পেয়েছেন এই কলম্বিয়ান নাগরিক। প্রিয় তারকাকে দেখতে কতই না পাগলামি করে থাকেন ভক্তরা, এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমান কেউ, আবার দিন রাত এক করে দিব্যি দাঁড়িয়ে অপেক্ষা করেন এক নজর দেখার আশায়। পছন্দের মানুষের দেখা পাওয়ার পর চাকরি হারিয়েছেন কোনো ভক্ত এমন নজির হয়তো কোথাও নেই, কিন্তু এমনটাই হয়েছে লীগ কাপে মেসিদের শেষ ম্যাচে। এদিন স্টেডিয়ামের এলাকায় পরিচ্ছন্নতার দায়িত্বে ছিলেন কলম্বিয়ার নাগরিক ক্রিশ্চিয়ান সালামাঙ্কা। চাকরির প্রথম দিনেই প্রিয় তারকাকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি তিনি। অটোগ্রাফ নেয়ার জন্য দৌড়ে ছুটে যান মেসির কাছে। জানালেন কি বলেছিলেন তিনি মেসিকে। যেখানে বাস পার্ক করে সেখানে আমাকে বাথরুম পরিষ্কার করতে হয়েছিল। সৌভাগ্য এই, আমি যখন গেলাম তখনই খেলোয়াড়রা নামতে শুরু করে আর সবার শেষে নামলেন মেসি। তাকে দেখা মাত্রই চিৎকার দিয়ে বলেছিলাম, এই যে বিশ্ব চ্যাম্পিয়ন। তিনি ফিরে তাকালেন, আমার ইউনিফর্মটি তুলে ধরি যার নিচে ছিল আর্জেন্টিনা জার্সি। তিনি আমাকে অটোগ্রাফ দিলেন। স্বপ্ন পূরণ হলেও কপাল পুড়েছে সালামাঙ্কার। প্রথম দিনেই হারাতে হয়েছে চাকরি। জানালেন চাকরি হারালেও কোনো আফসোস নেই তার। মেসি আমাকে অটোগ্রাফ দিল, সঙ্গে সঙ্গে সিকিউরিটি এসে আমাকে নিয়ে যায়, এরপরই আমাকে চাকরি থেকে বরখাস্ত করে। কিন্তু এই মুহূর্তটা আমার জীবনের মহামূল্যবান সময় ছিল। মায়ামির নিয়ম অনুযায়ী ক্লাবের কোনো কর্মচারী খেলোয়াড়দের সাথে সরাসরি কথা বলতে পারবেন না, আর তাই তো সালামাঙ্কাকে চাকরি খোয়াতে হলো শেষ পর্যন্ত। সানজানা আইভি, যমুনা স্পোর্টস।